divorce? Divorce. আপনি আদ্রিতা? জি, আমি আদ্রিতা। আমাকে প্রমিত পাঠিয়েছে। আপনি কি প্রমিতের ফ্রেন্ড? অ্যাকচুয়ালি আমি প্রমিতার ব্যাপারে কোনো কথা বলতে একটু ইন্টারেস্টেড না। দেখুন, আপনি ভুল করছেন। আমি একজন লয়ার। প্রমিত পাঠিয়েছে আপনার সঙ্গে একটা ব্যাপারে আলাপ করতে, ডিভোর্সের ব্যাপারে। ডিভোর্স? এক্সকিউজ মি, আমি কি ভিতরে এসে কথা বলতে পারি? আমি আসলে প্রমিতের এই ডিসিশনটা খুবই অবাক হয়েছি। মানে ছোট্ট এরকম একটা তুচ্ছ ঠুনকো একটা ঘটনার জন্য মানে এত বড় একটা ডিসিশন, ডিভোর্সের মতো একটা ডিসিশন নেওয়ার বিষয়টা চিন্তাই করা যায় না। আমি আসলে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে কোনো কিছুতেই ওকে বোঝানো সম্ভব হয়নি। আমি তো খুব ছোটবেলা থেকেই প্রমিতকে চিনি। আমি এক প্রকার মানে ছোট ভাইয়ের মতো ওকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু হঠাৎ করে এরকম একটা ডিসিশনে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ডিভোর্স? ডিভোর্স। আচ্ছা রিফাত ভাই, ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হতে পারে। আমি না ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, আসলে কোনো কিছুতে লাভ হয়নি। আমি যাই বলি ওর একই কথা, ডিভোর্স, একই কথা, ডিভোর্স অ্যান্ড ডিভোর্স। কিসের ডিভোর্স? বিয়ে করলাম কয়েকদিন হলো না, মানে অন্তত আমাকে তো 2-4 বছর যাওয়া উচিত, তাই না? তা তো উচিত। মাথাটা একেবারে গেছে। আমার মনে হয় ও গিনিস বুকে নাম লেখাবে। আমি রিফাত ভাই, আমি দেখতে চাই ও কি করে ফাইনালি। আমার যা মনে হয় আসলে